প্রিয় দর্শক, প্রভিতি রঙের নতুন আরো একটি পর্বে আপনাকে স্বাগতম। আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব সিদ্ধ কমলার রস খেলে কি হয় তার সম্পর্কে। কমলা লেবু তো আমরা প্রায় সবাই খেয়েছি, কিন্তু সিদ্ধ করে কয়জন খাই? আমরা অনেকে হয়তো জানি না সিদ্ধ কমলাও খাওয়া যায়। সিদ্ধ কমলা খেলে কি হয়? কমলার মধ্যে রয়েছে ভিটামিন সি, এই কথা প্রায় সবারই জানা। তবে আপনি জানেন কি, সিদ্ধ কমলা ও লবণ একত্রে খাওয়া কফ সারানোর একটি ঘরোয়া উপায় হতে পারে। সিদ্ধ কমলার রস খেলে দীর্ঘমেয়াদে কফ কাশি সারতে অনেকটাই সাহায্য হয়। কমলার মধ্যে রয়েছে ফ্লেভোনয়েড, এটি আঁশ এবং পেকটিনের ভালো উৎস। প্রতিদিন একটি করে কমলা খেলে দৈনিক ভিটামিন সি এর চাহিদা পূরণে সাহায্য হয়। সিদ্ধ কমলার রস তৈরির প্রণালী, যা যা লাগবে: একটি কমলা, লবণ। যেভাবে তৈরি করবেন, কমলাকে লবণ পানির মধ্যে 20 মিনিট ভিজিয়ে রাখুন। কমলাটিকে ওপর থেকে গোল করে কাটুন, গভীরতা হবে 2 সেন্টিমিটার। কাটার পর খোসাটি সংগ্রহ করুন, একটি কাটা চামচ দিয়ে কমলার পাল্পের মধ্যে কয়েকটি ছিদ্র করুন। এবার কমলার ভেতর আধা চা চামচ বা 1 চামচ পরিমাণ লবণ দিয়ে দিন। এবার সংগ্রহ করা খোসা দিয়ে কমলাটি ঢেকে দিন। এরপর একটি পানি ভর্তি পাত্রে কমলাটি রেখে চুলায় জ্বাল দিয়ে দিন। 15-20 মিনিট পর চুলা থেকে নামিয়ে নিন। গরম গরম কমলার রস ও পাল্প খান। কফ ও কাশি প্রতিরোধে সিদ্ধ কমলার রস দারুণ কাজ করে, আর এই মৌসুমে এটি সবচেয়ে ভালো একটি উপায় হতে পারে সর্দি কাশি সারাতে। তাহলে দর্শক, এ ছিল আমার আজকের ভিডিও। বাড়িতে এই রেমেডিটি তৈরি করে ব্যবহার করুন এবং আমাদের জানান আপনি কতটুকু উপকৃত হলেন, এবং পরবর্তীতে কেমন ভিডিও দেখতে চান তা জানিয়ে কমেন্ট করুন। আর আপনি যদি এখনও আমাদের চ্যানেলের সদস্য না হয়ে থাকেন, তবে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।